কোভিড ভ্যাকসিনের ফলত আপনি হেরুয়াইছে নাকি আপনার আত্মীয়জনক? কোভিড ভ্যাকসিনের ফলত হওয়া মৃত্যুর বাবে দায়ী নহয় সরকার, তেন্তে ভ্যাকসিন গ্রহণের বাবে মৃত্যু হওয়া পরিয়ালর দায়িত্ব কোনে লব? কোভিড ভ্যাকসিনের ফলত মৃত্যু হলে ক্ষতিপূরণ দিবলৈ বাধ্য নহয় সরকার? সরকারের মতে কোভিড ভ্যাকসিন লোলে রাজ্যক বাধ্য করা নাছিল সরকারে। কোভিডকালীন ভয়াবহ পরিস্থিতির সময়ের কথা আপনার বারু মনত আছেনে? সরকারে প্রতিগী নাগরিকক ভ্যাকসিন লোলে বারে বারে জানাইছিল আহ্বান। দেশের জনতায়ও নিজের দায়িত্ব বুঝি গ্রহণ করেছিল ভ্যাকসিন। সেই সময়তে সরকারে কৈছিল যে এই ভ্যাকসিন সম্পূর্ণরূপে সুরক্ষিত, ইয়ার ফলত কোনো লোকের ক্ষতি হব নোৱাৰে। যার পিছতে দেশের সকলো রাজহুৱা ঠাইত ভ্যাকসিন নললে প্রবেশ নিষেধের বেনার পোস্টার লগোৱা হয়েছিল, যার পরিপ্রেক্ষিতত ভ্যাকসিন লোলে শঙ্কাবোধ করা নাগরিকও লোলে বাধ্য হয়েছিল কোভিডর ভ্যাকসিন। এক প্রকারে সরকারেও পরোক্ষভাবে নাগরিকক বাধ্য করাইছিল ভ্যাকসিন লোলে। কিন্তু বর্তমান হঠাৎ সুর সলনি করেছে সরকারে। সরকারের মতে কোভিড ভ্যাকসিন লোলে রাজ্যক বাধ্য করা নাছিল সরকারে, যার কারণে ভ্যাকসিনের ফলত মৃত্যু হওয়া লোকের হয়ে কোনো ক্ষতিপূরণ নিদিয়ে সরকারে। ভ্যাকসিন গ্রহণের পিছত হওয়া পার্শ্বক্রিয়া আর মৃত্যুর বাবে সরকারের ক্ষতিপূরণ বিচারি উচ্চতম ন্যায়ালয়ত এক আবেদন দাখিল করেছিল দুজন অভিভাবকে। এই আবেদনের উত্তরত সর্বোচ্চ ন্যায়ালয়ক কেন্দ্রীয় সরকারে উত্তর দিয়ে যে ভ্যাকসিনের ফলত মৃত্যু হওয়ার বাবে ক্ষতিপূরণ পরিশোধ করবলে সরকারক দায়বদ্ধ করব নোৱাৰিব। যদিহে ভ্যাকসিন গ্রহণের পাছত কোনো লোকের ক্ষতি হয়েছে, তেন্তে ভ্যাকসিন প্রস্তুত করা কোম্পানির হসপিটালের বিরুদ্ধে তদন্ত চলাব লাগে। নিউজ ডেস্ক রিপোর্ট, টাইম 8।